হাই বার্ডস দেখতেছেন আমরা যে বার্গারের সাথে খাই ওই গাছগুলা এখানে হাইব্রিড গাছগুলা তো পাশাপাশি দেখুন গোলাপ ফুলের চারাও আছে দেখুন একটা ফুলে একটা একটা চারা একটা একটা ফুল আর এখানে দেখতেছেন হাইব্রিড আমের চারা আর কি দেখুন আসলে আগে যারা 20 বছর 10 বছর 12 বছর এরকম 6 বছর পর পর আম ধরতো বা অপেক্ষা করতে হতো আর এখন আর এটা করতে হয় না মাত্র 6 মাসে আম ধরে দেখুন এই যে গাছগুলা 6 মাসের মধ্যেই আম মাশাআল্লাহ দেখুন কি মিল আসছে দেখুন বড়ি বইলগুলা দেখুন মানে আমের বইল মানে একরকম জায়গা আছে আর কি দেখুন এখানে রূপালী আম ল্যাংড়া আম এরকম মার্কে কয়েক ধরনের আম আছে এরকম জাত আর কি পাশাপাশি আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন হজলি আম গাছ অনেক বড় বড় আর কি দেখুন গাছগুলা এইচেরে সবগুলোর মধ্যে বইল আছে দেখুন আর এই বাজারটা হচ্ছে জেলা ব্রাহ্মণবাড়িয়া উপজেলা বানসারামপুরের বাজার আর কি বানসারামপুর দেখুন ছোট ছোট গাছেই বইল আছে আর কি ওই পাশাপাশি উচ্চের ওইখানে দেখুন বইলগুলো দেখুন প্রচুর বইল হাইব্রিড পেঁপে চারা আর কি হাইব্রিড পাশাপাশি আছে বেগুনগুলা দেখুন যারা রমজান মাস আসতেছে সামনে তো বেগুনের চারাগুলা খুবই ইম্পর্টেন্ট তো এইগুলো ছাদেও লাগানো যায় পাশাপাশি মাটিতে লাগাইলে আরও ভালো এই এখানে দেখতেছেন অল্পতেই ফলন পাওয়া যায় পাশাপাশি আপনারা এখানে একটা জিনিস দেখেছি দেখুন এখানে গোলাপ ফুলগুলো অনেক সুন্দর মানে এক এডি সবরি ডাইলের থেকে তৈরি আর কি দেখুন একটা গাছে একটা ফুল অনেক সুন্দর লাগছে এখানে তিন ধরনের গোলাপ ফুল দেখা যাচ্ছে দেখুন তিন ধরনের বলতে সাদা লাল এবার সাদা লালের মধ্যে হলুদ একটু মিক্স করা লাল সাদা হলুদ একসাথে আর সম্পূর্ণ এটা হচ্ছে লালের মধ্যে অন্যরকম আর পাশাপাশি দেখতেছেন হলুদ একদম হলুদ গোলাপ এই এটা হচ্ছে হলুদ গোলাপ আর কি এইছে দেখুন এখানে আসলে গোলাপ ফুল তিন চার ধরনের আছে এখানে এই দেখুন এত ছোট মালটা গাছে দেখুন কি মিলে ফুল আসছে আর কি তা আসলে মালটা গাছ সচরাচর অনেক বড় হয় দেখুন এটা হাইব্রিড গাছ এরকমই ছোটতেই দেখুন কি মিলে ফুল আসছে দেখুন দেখতে পাচ্ছেন আর লিচু গাছ আমরা জানি অনেক বড় হয় দেখুন লিচু গাছে ফুল আছে হাইব্রিডটা দেখুন এটা হচ্ছে লিচু গাছ দেখুন এখনই লিচু ধরে যাচ্ছে আর কি ফুল এখানে দেখতে পাচ্ছেন এটা ফুলটাই হচ্ছে এখানে মানে এরকম হাইব্রিড গাছের বাজার আর কি এটা